শ্মশান যেখানে কোনো লোক চায় না, শ্মশান দেখলেই গায়ের লোম খাড়া হয়ে যায় রাত বারোটার পরে। ভূতের গল্প নিয়ে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নাদার নিউ ডেইলি ভূত স্টোরি লাইভ। আবারও একটা নতুন ভূতের গল্পে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভূতের গল্পটা ঠিকই অন্যরকম একটা আলাদা কাহিনী হতে যাচ্ছে। এটা একটা বাস্তব কাহিনী আমি যেটা বলবো, আপনারা সকলে মনোযোগ দিয়ে শুনবেন। ভূতের কাহিনীটা শুনলে আপনাদের গায়ে লোম খাড়া হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমাদের এলাকায় অত্র এলাকায় একটা লোক ছিল, তিনি অনেক বড় একটা কবিরাজ ছিলেন, জিন বস করত। তার নাম হলো নুরু ফকির। নুরু ফকির একটা বিশাল একটা লোক ছিল সেই আমলে। আজ থেকে প্রায় 150 বছর আগের কথা, তিনি বিশাল একটা লোক ছিল। নুরু ফকির একটা বিশাল একটা ভয়ঙ্কর লোক ছিল, তিনি জিন বস করত। তো জিন বস করত কিভাবে তাহলে শুনুন বিস্তারিত। এখন হচ্ছে নুরু ফকির আর আমার দাদা খুব একটা ভালো একটা মিল ছিল, এটা আসল কাহিনী। খুব ভালো একটা পরিচয় ছিল তাদের ভিতরে, খুব একটা ভালো একটা গুড রিলেশন ছিল। এই রিলেশন করতে করতে আমার দাদা বলল যে, আমার দাদা তাকে মামা বলে ডাকতো, মামা আমি একদিন আমি শ্মশানে যেতে চাই। নুরু ফকিরও বললো, আচ্ছা তুই শ্মশানে যাই পারবি না, শ্মশানে যাই কি তুই চাড়ালের মেয়ের এই আঙুল কেটে নিয়ে আসতে পারবি? তো আমার দাদা বলল অবশ্যই পারবো। তো আমার দাদারও খুব সাহস ছিল সেই সময়, আমি বুঝতে পারছি, কারণ রাত 12টার পরে একা একা শ্মশানে যাওয়া কখনই সম্ভব না। শ্মশানে কেউ যেতে পারবেন আপনারা? আমার বিশ্বাস হয় আপনারা কেউ পারবেন না। তো ভিউয়ার্স, তে দাদা নুরু ফকিরে অর্ডার নিয়ে শ্মশানে যাওয়ার জন্য রওনা দিল। এখন শ্মশানে যেতে হলে কীভাবে যেতে হবে? আমার দাদার গায়ে যা ড্রেসআপ ছিল, অর্থাৎ লুঙ্গি প্যান্ট যা ছিল, সব খুলে ফেললো। সব খুলে উলঙ্গ হয়ে তিনি শ্মশানে যাওয়ার পরিকল্পনা করলো। নুরু ফকির বললো যে, তোর গায়ে কিছু থাকবে না, তুই পুরো ল্যাংটা হয়ে উলঙ্গ হয়ে তোকে শ্মশানে যেতে হবে। তো আমার দাদা বললো, আচ্ছা ঠিক আছে তাই যাবো আমি শ্মশানে, আর আমি চাড়ালের মেয়ের এই আঙুলটা কেটে নিয়ে আসবো। সেই আঙুল কাটা আমি আমু দেখেছি আঙুল কাটা, এর তো কিছুদিন আগে আঙুল কাটাতে দেখছিলাম। তো গায়েস কি বলবো, ছোটোবেলায় আঙুল নিয়ে আমি অনেক খেলা খেলতাম। আমি বলতাম কিসের আঙুল? দাদা বলতো চাড়ালের মেয়ে। আমি তো সব জানতাম না চাড়ালের মেয়ে কি। তো তারা এখন শ্মশানে যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে। তো শ্মশানে যা মানে পৌঁছিয়ে যাবে হঠাৎ পৌঁছে যাতে যাতে দাদা সব গায়ের সম্পূর্ণ ড্রেস আপ, অর্থাৎ যা কিছু ছিল সব খুলে ফেললো। নুরু ফকির বলল, তুই সোজা যাবি সোজা আসবি, কখনো যেন পেসপান টাকাবি না, পেসপান টাকালে কিন্তু তোকে আমি বাঁচাতে পারবো না, বা তোর আর সমস্যা হলে আমি কিছু করতে পারবো না। তো আমার দাদা বললো, ঠিক আছে আমি পিছনেই টাকাবো না, আমি সামনেই যাব, আর এক পলক পিছনে টাকাবো না, আবার সামনে থেকে ব্যাক করব, এক পলক পিছনে টাকাবো না। তো দাদা খালি গায়ে একটু একটা ছুরি নিয়ে চলে গেল শ্মশানের ভিতরে। জাইন চাড়ালের মেয়ের লাশ, যুবতী লাশ, তার আজ পর্যন্ত বিয়ে হয়নি, সে কুমারী মেয়ে মারা গেছে। তো নুরু ফকির বললো যে, ওই মেয়েটার আঙুল তো কেটে নিয়ে আসতে হবে। তো আমার দাদা কী করলো, সেই আঙুল কাটার জন্য একটু একটা ছুরি, আমরা এই গল্প নিজের মুখে শুনেছি, দাদার মুখে, আমার সঙ্গে গল্প করতো ছোটোবেলায় আমরা শুনতাম। তো যা হোক অনেক ভালো লাগতো, ওই জন্য এই ভূতের গল্পটা আপনাদের মাঝে শেয়ার করছি। তো কী হলো, শ্মশানে প্রবেশ করে ফেললো। শ্মশানে চারিদিকে অন্ধকার, মনে হচ্ছে কুয়াশা, চারিদিকে ভরপুর কুয়াশা, এত কুয়াশা নিজের আঙুল গা পর্যন্ত দেখা যাচ্ছে না। হাতে একটা শুধু একটা ল্যাম্প মতন কিনিয়ে যাচ্ছে, আগুন মতন, শুধু পথ দেখার জন্য। তো আস্তে আস্তে ধীরগতিতে যাচ্ছে, জাতি দেখছে যে চাড়ালের মেয়ে এবার লাশ হয়ে শুয়ে আছে। তো দাদা যখন চাড়ালের মেয়ের কাছে গেল, চাড়ালের মেয়ে দেখছে যে আঙুলটা ধরে যে কাটতে যাচ্ছে, তখন ওই চাড়ালের মেয়ে বলছে, আঙুল কাটিস না, এই আঙুল কাটলেই তোর অসুবিধা হবে। আমার দাদা বলছে, না তোকে বাতাসা খাতে দেবো। দাদা কিন্তু সঙ্গে বাতাসাও নিয়ে গিয়েছিল।
বসে আমি পাথরশা খাবো না, তুই আঙুল আমার কাটিস না। দাদা বসে না, তোর আঙুল কেটেই দম নিব। তো তাদের ভিতরে ওরে তন্ত মানে কি মারামারি শুরু হয়ে গেল। আঙুল সে দেবে না, দাদার গলা চিপে ধরছে, দাদা ওর গলা চিপে ধরছে, মানে কি জড়াজড়ি লেগে গেছে, মারামারি। মানে সাড়ালে মেয়ে মারা গেছে ঠিক আছে, কিন্তু সে তো সাড়ালে মেয়ে না, তার ভিতরে আত্মা, পবিত্র আত্মা নয়, দুশ্চিন্ত আত্মা, ভূত প্রবেশ করেছে গার ভিতরে। তো ভূত দাদার সঙ্গে হই ফাইটিং, হই মারামারি। দাদার গায়ে তখন শক্তি ছিল মনে হয়, দাদা জোর করে আঙুল খেসাম করে কেটে নিয়ে এসে সোজা চলে আসল। আর সাড়ালে মেয়ে পেস পেস দৌড়ে চলে আসছে, এই আঙুল দে, এই আঙুল দে, এই আঙুল দে, আঙুল দে করতে করতে চলে আসছে। তারপরে একদম পিসমান টাকা সিনা বসে, এটা দেখ দেখ, তোর জন্য এটা দিচ্ছি, ওইটা দিচ্ছি, মানে বিভিন্ন রকম প্রলোভ দেখাচ্ছে, যে তোকে স্বর্ণ দিচ্ছি, তোকে হীরা দিচ্ছি, তোকে মুক্তা দিচ্ছি, এই পেসমান টাকা, পেসমান টাকা, মানে দাদাকে ধরবে, পেসমান টাকা লেখে তো খবর খারাপ। তো কী করবে, একদম আঙুলটা কেটে যে সোজা চলে আসলো নূরফকির কাছে। নূরফকির তখন বললো, সাবাস সাবাস সাবাস, তুই পারবি। তো এটা হচ্ছে সেই একটা কি ভূতের একটা কাহিনী, শ্মশান, শ্মশান যেখানে কোনো লোক চায় না, শ্মশান দেখলেই গায়ের লোম খাড়া হয়ে যায় রাত বারোটার পরে। তো বন্ধুরা, যে গল্পটা করলাম সেই গল্পটা বাস্তব কাহিনী, তারা দুইজন লোকই পৃথিবী থেকে চলে গেছে, মারা গেছে। তো সবাই তাদের জন্য দোয়া করবেন, তারা যেন আল্লাহ তাদেরকে ভালো রাখে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে নেক্সট টাইম যে কোনো একটা ভূতের গল্প নিয়ে।